ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এক কৌতূহলীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রদ্ধেয় রাজেশ চৌধুরী দা, তিনি একজন চিকিৎসক এবং শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিনিধি। অনুকূল ঠাকুর মোট কয়টি বিয়ে করেছেন? ঠাকুর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এলেন কেন? সৎসঙ্গীরা কি হিন্দু? যদি হিন্দু হন তাহলে দেবদেবীর পূজা না করে শুধু অনুকূলের পূজা করেন কেন? অনুকূলের নামের আগে দুটি শ্রী কেন? অনুকূল চক্রবর্তী ঠাকুর কেন? এবং আরও বিভিন্ন প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতি প্রত্যেককে শেয়ার করবেন ভিডিওটি লাইক করে। এবারে বিস্তারিত এক অতি কৌতূহলীর প্রশ্নের উত্তরে, এক, অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন? উত্তর, শ্রী শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী একজন মানুষ, তাঁর ভক্তরা তাঁকে ভালোবেসে ঠাকুর বলে সম্বোধন করে। তাঁর ভালোবাসা, দয়া, সেবা প্রাণতা, সহানুভূতি, দায়িত্বশীলতা তাঁকে খুব সহজভাবে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছে। তাই লক্ষ কোটি মানুষ তাদের জীবনের প্রভুকে হৃদয়ে ধারণ করেছে, ভালোবেসে ঠাকুর বলে ডাকে। তোমার ইচ্ছা হলে পিতা, ঈশ্বর, পরমপিতা, ইষ্ট ইত্যাদি নামেও ডাকতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। তোমার আমার মতো মানুষকে নিজের সন্তানই ঠিকঠাক শ্রদ্ধা ভক্তি করে না, অথচ বাংলাদেশের একজন ব্রাহ্মণকে সারা পৃথিবীর কয়েক কোটি মানুষ পরমপিতা বলে পূজা করে। কার সম্পর্কে প্রশ্ন করছো, কোনো ধারণা আছে কি? প্রশ্ন দুই, অনুকূলের নাম বলার আগে দুবার করে শ্রী শ্রী বলা হয় কেন? এটা কি অনুকূল নিজেই চালু করেছিলেন? উত্তর, ঠাকুরের নামের আগে দুইবার শ্রী বলা হয় কারণ এর চেয়ে বেশিবার শ্রী বলার প্রথা নেই। যদি আরও অনেকবার শ্রী লাগানো যেত তবে তৃপ্তি পেতাম, কিন্তু দুঃখের বিষয়, জগতের সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটির নামের পূর্বে মাত্র দুইবারই শ্রী লাগাতে হচ্ছে। এই শ্রী শ্রী লাগানোর প্রথা ঠাকুরের বিশেষ ভক্তগণ শুরু করেছিলেন। নিজেই যদি নিজের নামের পূর্বে দুইবার শ্রী বসানো যেত তবে তোমার আমার মতো মানুষ এতদিন শুধু একটা শ্রী বসিয়েই সন্তুষ্ট থাকতাম। প্রশ্ন তিন, সৎসঙ্গীরা কি হিন্দু? যদি হিন্দু হন তবে হিন্দু দেবদেবীর পূজা না করে অনুকূলের পূজা করেন কেন? উত্তর, যদি বিশ্বে প্রকৃত হিন্দু কেউ থেকে থাকে তবে সৎসঙ্গীরা তাদের মধ্যে একজন। তারা শুধু মুখে আর ফেসবুকে হিন্দু নয়, আচরণে অভ্যাসে হিন্দু। তারা দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিপদনাশিনী পূজা সব পূজাই করে, কিন্তু গুরুকে মুখ্য করে সব কিছু করে। কারণ সনাতন শাস্ত্রেই আছে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। যে প্রকৃত হিন্দু সে গুরুকেই মুখ্য করে চলে। গুরুর মধ্যেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আদি সকল দেবদেবীর উপস্থিতি অনুভব করে। প্রশ্ন চার, অনুকূল চক্রবর্তী কেন পাবনা থেকে দেওঘরে পালিয়ে এসেছিলেন? উত্তর, যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে পালিয়ে এসেছিলেন, শ্রীরামচন্দ্র অযোধ্যা থেকে লঙ্কায় গিয়েছিলেন, ভগবান বুদ্ধ কপিলাবস্তু থেকে বুদ্ধগয়ায় চলে গিয়েছিলেন, যীশুখ্রিস্ট বেথেলহাম থেকে জেরুজালেমে পালিয়ে গিয়েছিলেন। ঠিক একই কারণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা থেকে দেওঘর স্থানান্তরিত হয়েছিলেন। প্রশ্ন পাঁচ, তিনি যদি পরমপিতা, পরম প্রেমময় হন তাহলে 1946 সালের অক্টোবর মাসে বাংলাদেশের জাতিদাঙ্গায় মুসলমান কর্তৃক হিন্দু হত্যার পর পূর্ববঙ্গের হিন্দুদের রক্ষার্থে কোনো স্টেপ
না নিয়ে নভেম্বর মাসে তিনি তাঁর জন্মস্থান পাবনার আশ্রম এবং হাজার হাজার শিষ্য ও অনুরাগীদের ছেড়ে লুকিয়ে ঝাড়খণ্ডের দেওঘরে পালিয়ে এসেছিলেন কেন? উত্তর, শ্রীরামচন্দ্র যদি পরমপিতা পরমেশ্বর হন, তবে উনার স্ত্রীকে রাবণ কীভাবে উঠিয়ে নিয়ে গেল? তিনি এই ঘটনা আটকাতে পারেননি কেন? শ্রীকৃষ্ণ যদি পরমপিতা হন, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ অলৌকিক ক্ষমতা বলে আটকাননি কেন? অভিমন্যুর অকাল মৃত্যু আটকাননি কেন? তিনি জন্মের পর কংসের কারাগার থেকে পালিয়ে এসেছিলেন কেন মা বাবাকে কারাগারে ফেলে রেখে? ঈশ্বর ও তাঁর স্বভাব সম্পর্কে কোনোরূপ ধারণা নেই বলে এই ধরনের বোকামার্কা প্রশ্ন মনে আসছে। আগে নিজের আইকিউ পরীক্ষা করাও, তারপর ঈশ্বর সম্পর্কে প্রশ্ন করো ভাই। প্রশ্ন ৬, অনুকূল চক্রবর্তী মোট কয়টি বিয়ে করেছেন? উত্তর, আমাদের একটাই দুঃখ, শ্রীকৃষ্ণ মোট যতটা বিয়ে করেছিলেন, শ্রী শ্রী ঠাকুর তার চেয়ে কম বিয়ে করেছেন। তিনি যদি কমপক্ষে 100টা বিয়ে করতেন, তবে অনেক অনেক দেবসন্তান সারা পৃথিবীতে ছড়িয়ে থাকত। প্রশ্ন ৭, 1940 সালে পাবনা আদালতে দাঁড়িয়ে উকিলের জেরার সামনে তিনি বলেছিলেন তাঁর 6-7 জন স্ত্রী আছেন, দেওঘর আসার সময় শুধু দুজনকে নিয়ে এলেন কেন, বাকিদের ত্যাগ করলেন কেন? উত্তর, আরেক ভদ্রলোকের সংসার নিয়ে তোমার এত কৌতূহল কেন ভাই? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে নাক গলাতে আসছ কেন? তিনি তার স্ত্রীদের সাথে কেমনভাবে চলবেন সেটা তাঁকেই স্থির করতে দাও, তুমি বরং তোমার একটা স্ত্রী সামলাও। নিজের একটা মাত্র বউ সামলাতে নাকানি চুবানি খাচ্ছ, আরেকজনের একাধিক স্ত্রীর ব্যাপারে খোঁজ করে কি হবে? প্রশ্ন ৮, তিনি ভগবান হলে তার পাবনার আশ্রম 1971 সালে মুসলমানরা দখল করতে পারল কিভাবে? উত্তর, যেভাবে শ্রীরামচন্দ্রের স্ত্রীকে রাবণ হরণ করতে সক্ষম হয়েছিল, যেভাবে শ্রীকৃষ্ণ থাকা সত্ত্বেও দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, অভিমন্যুর অকাল মৃত্যু হয়েছিল, সেইভাবেই মুসলমানরা পাবনার আশ্রম দখল করতে সক্ষম হয়েছিল। আগে ঈশ্বর ভগবান পুরুষোত্তম সম্পর্কে ভালো করে জেনে নাও, তারা কি কারণে ধরাধামে আসেন, এসে কি করেন, সেই সম্পর্কে একটু পড়াশোনা করো, বোকার মতো প্রশ্ন করলে কিভাবে হবে? প্রশ্ন ৯, আশ্রমের সেই জমিতেই বর্তমানে পাবনা মেন্টাল হসপিটাল অবস্থিত, ভগবান অনুকূল এখনো কেন সেই আশ্রমের জমি উদ্ধার করতে তার অনুসারীদের সাহায্য করতে পারেননি? উত্তর, আবার সেই একই বুকার মতো প্রশ্ন, ঈশ্বর কখনো অলৌকিক ক্ষমতা দেখাতে আসেন না, বাস্তবসম্মতভাবে যতটুকু যা সম্ভব তিনি তাই করেন। এই ছিল আজ এই ভিডিওতে 9টি প্রশ্নের উত্তর। পরবর্তীতে দ্বিতীয় পর্বে আরও বিভিন্ন প্রশ্নের উত্তর থাকবে। আপনারাও শেয়ার করবেন ভিডিওটি। জয় গুরু।